শীতের সকালে অন্যান্য খাবারের পাশাপাশি মুড়ির মোয়া পরিবারের সব শ্রেণীর মানুষের কাছে একটি অন্যতম আকর্ষণীয় খাবার। মুড়ির মোয়া পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া প্রায় কঠিন। মুড়ির মোয়া বা মলা হল বাঙালির একটি আদি খাবার। এটি গ্রাম কিংবা শহরের বিভিন্ন বয়সী মানুষের শীতের দিনের খাবারের তালিকায় প্রিয় খাবার। কুড়িগ্রামে বাড়ছে শীত। শীত আসলেই নতুন ধান প্রক্রিয়া করে মোয়াসহ বিভিন্ন নাস্তা তৈরিতে ব্যস্ত থাকতে দেখা যায় ঘরের গৃহিণীদের। তবে এটি এখন আর শুধু ঘরে তৈরিতে সীমাবদ্ধ নেই। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামেও বাণিজ্যিকভাবে তৈরি করা হয় এই সুস্বাদু মুড়ির মোয়া। আখের গুড় ঘন জাল দিয়ে ঠান্ডা করে তার সঙ্গে সাদা ধবধবে মুড়ি মাখিয়ে তৈরি করা হয় সুস্বাদু মুড়ির মোয়া বা মলা। এ খাবারটি বাণিজ্যিকভাবে তৈরি করছেন উলিপুর উপজেলার থেত্রাই ইউনিয়নের তিস্তাপাড়ের গোড়াইপিয়ার গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। তার নিজ বাড়িতেই সুস্বাদু এই মোয়া তৈরি করেন তিনি। শুরু করলাম অল্প কয়েকজন মিলে শুরু করলাম মালবানা। তারপর দেখি যে মোটামুটি ভাবে বাজারে আমার বাজারজাত হয়, মোটামুটি বাজারে নেয় এখানকার তৈরি সুস্বাদু মোয়া স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন উপজেলার হাট বাজারে বিক্রি করা হয়। প্রতি দশ পিসের একটি মোয়ার প্যাকেট বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। প্রতিদিন প্রায় ৫ মন মুড়ির মোয়া বা মলা বানানো হয় এখানে। সাইফুল ইসলামের কারখানায় প্রতিদিন উৎপাদিত হচ্ছে ৮ থেকে ১০ হাজার মোয়া বা মলা। তা বিক্রি করে শ্রমিক ও পরিবহন ও অন্যান্য খরচ মিটিয়ে মাসে আয় হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। এটা বিক্রি হয় উলিপুরে, আমার উলিপুর বাজারে হয় এবং দুর্গাপুর বাজারে হয়। প্রতিদিন মনে করেন আমার ৪ থেকে ৫ মন মুড়ি মাল তৈরি করি। সাইফুল ইসলামের কারখানায় মোয়া তৈরিতে যুক্ত আছেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। ২০ থেকে ২৫ জন নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে সাইফুল ইসলামের মোয়া তৈরির এ কারখানায়। সকালে কয়েক ঘন্টা মোয়া তৈরির কাজ করেন শ্রমিকরা। দিনের বাকি সময়ে অন্য জায়গায়ও কাজ করতে পারছেন তারা। এতে করে তাদের সংসারেও ফিরেছে সচ্ছলতা। ২-৩০০ মোলার প্যাকেট করার পর আমাকে দেওয়া হয় ২০০ টাকা। আবার এই মোলার কাজ করার পরেও আমি অন্য কাজও বাড়িতে গিয়ে আবার অন্য কাজও করতে পারি। আগে আমার চলতো না, এখন একটু আল্লাহর রহমতে ভালো চলে। ওই মোলার জন্য আরো ভবিষ্যতে যেন মোলাগুলা আরো সেল বেশি হয়, আমরা যেন কর্ম করে খেতে পারি। আগে কম লোক ছিল, এখন বেশি লোক হয়েছে। এখন পড়াশোনার পাশাপাশি এসে বাবার কাছে একটু সাহায্য করি, যাতে উপকার হয়। আমার বদলে অন্য আরেকজন লোক নেওয়া লাগে না, তার থেকে আমার উপকার হয়। মুড়ির মোয়া গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। এ সময় সুস্বাদু এ খাবারটির বেশ প্রচলন থাকলেও দিন দিন হারিয়ে যাচ্ছে এটি। সঠিক পদ্ধতি ও স্বাস্থ্যগত মান ঠিক রেখে এ খাবারটির উৎপাদন করে বাণিজ্যিক প্রসার ঘটানোর প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।